আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দান করুন। আমিন। আমি অনেক সময় চেতে যাই কথা বলতে বলতে, আপনারা আমার ইচ্ছা তার মানে নিজেদের উপরে নিয়েন না, আমার একটু চঞ্চল মানুষ, আমি হাত পা নড়াচড়ে বেশি, এটা আমার জন্মগত স্বভাব, হয়তো খুব চেষ্টা করে পরিবর্তন করতে পারি না। আমার পরিবারে বেশ কয়েকজন মানুষ আছে যারা জোরে কথা বলে, আমারও আওয়াজ উঁচু, কত চেষ্টা করি আমি আস্তে কথা বলার জন্য আপনাদের সামনে ভদ্রভাবে নম্রভাবে, আমার কথা উঁচু হয়ে যায়, মানে আমি ভুলে যাই যে আমাকে আস্তে কথা বলতে হবে। তো এটা আমার অনিচ্ছাকৃত উচ্চ স্বর, তো এটা আপনারা মনে কষ্ট নিয়েন না, হাত পা নড়ে আপনাদের সামনে, অথবা আমার মুখের যে ফেসের যেই ফন্টটা এটা রুড হয়ে আসে, আপনি হয়তো মনে করতে পারেন যে দিন প্রচার করতেছে উনি এত চেতেকা। আমি আসলে আপনাকে চেতি নাই, নিজের উপরেই নিজে আমি ক্ষিপ্ত, আমি নিজের উপরেই নিজে ক্ষিপ্ত, মনে করতে পারেন নিজেই নিজের উপর বিরক্ত, আল্লাহ আমাকে মাফ করুক। তো আসলে আপনাদেরকে কি বলবো, কারণ মানে কোথায় থেকে মাশাআল্লাহ, আমার অত জ্ঞান নাই, তো আমি আমার বুঝে আসেন আমি সলাতের জন্য দাওয়াত দিব একে, ও অলরেডি শিরিক করে মাজারে যায় সিজদা করে, আমি বলবো যে ওকে মাজার থেকে আসার কথা বলবো, ও তো শুনবেই না কথা, ওকে বলবো যে জেনা করিও না, ও অলরেডি একক তো নামাজও পড়ে না, ওকে বলবো সুদ খায় না, ও অলরেডি মা বাপ কাউরে খাওয়ায় না, নামাজ পড়ে না, সুদ খায়, জেনা করে, ও মদ খায়, গাঁজা, কোনটা না করবো ওকে, আসলে কোনটা থেকে না করবো, মানে ফাইনালি কোনটা বললেও সুদ যাবে, তখন আমার কাছে মনে হয় যে শুধু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, এবং আল্লাহকে চেনো, আল্লাহ কে, তুমি কে, আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে, তুমি কেন এই পৃথিবীতে আসছো, কে তোমাকে পাঠাইছে এবং তুমি কোথায় যাচ্ছ, আসলে তুমি তো চলে যাচ্ছ, তুমি তো থাকতেছো না এখানে, তুমি কোথাও চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি, এতটুকু জানুক। সেই সেন্স অফ থট থেকে আমি সবসময় বেশিরভাগ শিরিক বিবিদাত এই টপিকগুলোতে আলোচনা করার চেষ্টা করি, কারণ এই যে জানা ব্যবচার না, মাথা গরম হয়ে যায় আমার এগুলো নিয়ে কথা বলতে গেলে, কারণ 100 ডেলি 400-500 মেসেজ ঢোকে, 400-500 মেসেজের মধ্যে ছেলেরা বলতেছে হুজুর আমি ডুবে আছি গুনাতে, কত করে বললাম তোমার গুণা আমাকে বলতেছো কেন, আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি না, তুমি আল্লাহকে বলো, আমাকে এগুলো শোনাইও না ভাই, আমি যা পারি তোমাকে বলে দিছি এটা থেকে ফিরে আসার ব্যাপারে, এখন তুমি সিদ্ধান্ত নাও, ফিরে আসো। আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে, মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না, এটা বলবেন না, প্লিজ আর বলবেন না, হয় দুই একটা ঘটনা ঘটে কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত, আপনি জানেন, আপনি জানেন, মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়, আপনি 12টা বাজে ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন, মহিলারা এখনো থালা বাটি ধোয়া বাকি থেকে যায় তরকারি কাটা কুটা থেকে নিয়ে, কোনো এফোর্টই ধরা হয় না এটাকে, কোনো কাজই ধরা হয় না এটাকে, আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না, আপনার বউয়ের দুধ খায়, মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায়, আর আপনার বাচ্চা আপনার বউয়ের থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরও প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে, আপনার তো আপনার শরীরে রয়ে গেছে, ওটাকে কোনো এফোর্টই ধরা হয় না, কোনো কাজই ধরা হয় না, আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে কারণ আপনি কাজ করে আসছেন, আপনার বউ সারাদিন ঘরে কাজ করছে কোনো মেজাজ নাই, ঠিক আছে, আপনি বড় পাটটা করেন, আপনি কথা কথা করে তালাকের ধোঁয়া দেন, কেন মহিলা মানুষ নাকি পুটি মাছ পানি থেকে উঠলে পেট পচে যায়, কেন ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে এই জন্য, আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে, আপনি ওকে পুটি মাছ মনে করেন, ওর পেট পশা মনে করেন, আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি, ধরে ফেলছি, ওর সাথে শুয়ে গেছি আমি, আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না, এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন। কয়টা কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ আসে, একটাও আসে না, আর নির্যাতন যে কারণে ও মদ খায়, ও গাঁজা খায়, আরেক বাড়ির সাথে প্রেম করে, ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন, ওর দোষ মহিলার দোষ না, মহিলা তার সিকিউরিটি নিবে না, মহিলা তার সিকিউরিটি নিবে না, নষ্টামি করবা তুমি, মোবাইলে ফোন আসলেই টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে নেমে, তোমার বউ বোঝে না, না কাঁচা কলা খায়, তোমার সাথে সারা রাত শোয় একসাথে, হ্যাঁ দিনের মধ্যে তোমার সাথে 8 ঘন্টা শুয়ে থাকে, ওই বেডি 6 ঘন্টা থাকে, বেডি তোমার চেনে না, না ফাইজদামি করো, চালাকি করো ওর সাথে, না চালাকি করো, তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে, তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না, তোর বাপে শুনছে কা, তোর ভাই শুনছে কা, তুই কৈশোষকে আমার ইজ্জত নষ্ট করেছো, তো তুই কৈশোষ করবে না, ঠিক না, তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায়, এগুলো মানে আর আমি নিতে পারি না, এগুলো মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে, অথচ অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই, সাম ক্যাটাগরিতে, কি ক্যাটাগরিতে, সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই, ওদেরকে মাতৃত্ব দিছে আমাদেরকে দেয় নাই, বুঝেন নাই, ওদের কথা মুস্তফা সাল্লাহ সাল্লাম 3 বার বলেছে, আল্লাহর পরে কে কে কে, মা মা মা, আরে তোমারে না বউ, কারো না কারো তো মা, ওর মারে অন্তত সম্মান করো,
তোমার না বউ পুটি মাছ পেট পচে গেছে, কিন্তু ওই পচা পেট থেকে যারা আসছে ওদের তো মা, ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে, ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে। যে সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপারদাই হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা ব্যাপারদাই হাঁটলে নষ্ট হয় না, এই সমাজের পুরুষের কি হবে? যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে, কিন্তু কোরআনুল করিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে, কেমনে পোলা পান ফেলফেল করে তাকায়াছিল, পোলা পান যে ফেলফেল করে তাকায়াছিল ওতে পোলা পানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি, কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কীভাবে উন্নত হবে? যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়, আল্লাহ বলছেন নিচে করো সে তাকায়, এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে কেন? মহিলার দোষ, দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের, এখানে দোষ কয়জনের? একজনের দোষ। আচ্ছা, মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে, মহিলাকে মহিলা কে বানাইছে? কে বানাইছে? পুরুষকে পুরুষ কে বানাইছে? তাহলে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে, উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না? তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া, এখন বেডিডে আর কাউ এরকে আর বিয়ে করতে পারবে না, বেটা ঠিকই বিয়ে করতে পারবে কে রে? দুটো তো সে দুজনে তো সেম কাজ করেছে, বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে, এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? দুইজন। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না, কিন্তু ওই বেটা ঠিক টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, হ কই অমুক যাবে, তো গর্ব থাকে নাই না, তালাক হয়ে গেছে, তালাক দিয়ে দিছে, আচ্ছা নিশ্চয়ই বেড়ে সমস্যা আছে, মানে হেতে বেটা কি এমনি হেতে কি এমনি বিয়ে করছে, তার শখে তালাক দিয়ে দিছে, তাতে কোনো বেটা সায় তার বেড়ে তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলার। যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনো পোলা এক বিয়ে করে নাই, ডিভোর্সি মহিলার পিছনে পাগল, কেন? সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তুই চিনোস কেমনে রে, তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলা ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন, কথাবার্তা বলেছি, চাল চলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা, আল্লাহর কথা বলে, সবসময় এগুলো বলে, রাইট? দেখছেন, মানে ও ধর্মবীর, কিন্তু ও বেটির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব, আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না, এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো, নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া তো দরকার নাই, ওখানে তো জানা সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। আমি একটু অবশ্য সময় নিয়ে নিয়েছি। ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতা ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة